পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এখন অত্যাধুনিক পদ্ধতিতে দাঁতের বিভিন্ন চিকিৎসা শুরু হয়েছে। খোশবাগানে ডাক্তার চয়ন দে নতুন প্রযুক্তি ব্যবহার করে দাঁতের নানান চিকিৎসা করছেন। ডাক্তার চয়ন দে জানান, তিনি যে পদ্ধতিতে দাঁতের নানান চিকিৎসা করছেন, এর আগে বর্ধমান শহরে এই রূপ চিকিৎসা হয়নি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ও গত এক মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা দাঁত ভেঙে যায়। তো আমার কাছে এসেছিল এক সপ্তাহ আগে ওর দাঁতটা রিপ্লেস করার জন্য। তো যেহেতু ওর ইয়াং ছেলেও বয়সও খুব অল্প, তো ও চায় যে ওখানে রিপ্লেস করে একটা দাঁত বসাতে। তো রিপ্লেসমেন্ট দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে ক্রাউন অ্যান্ড ব্রিজ আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। তো ইমপ্ল্যান্টটাকে পছন্দ করেছে, প্রেফার করেছে আর কি। ইমপ্ল্যান্টের বৈশিষ্ট্য কি? ইমপ্ল্যান্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা জাস্ট স্ক্রু টাইপের, দাঁতের যেখানটা মিসিং আছে সেখানটা আমরা বসিয়ে দিই এবং তার উপর সেটাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে তার উপর আমরা একটা টুথ রিপ্লেস করে দিই, দাঁত বসে যায় জাস্ট ফর ক্যাপের মতো। কিন্তু অন্য কোনো দাঁতে কোনো টাচ হয় না, শুধুমাত্র মিসিং জায়গাতেই থাকবে এবং এটা পার্মানেন্ট আর এর কোনো সাইড এফেক্ট কিছু নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেশেন্টদের উপর ডিপেন্ড করে, কিছুটা ওরাল হাইজিন মেনটেন করার, এটাকে ঠিকঠাক রাখার জন্য কিছুটা নিজেকে একটু সচেতন হতে হয়। বাকি এটা এখন সব থেকে আপগ্রেডেড ট্রিটমেন্ট। এখন এটা কি এখন হামেশাই চলছে, হচ্ছে কেন? হ্যাঁ, বর্তমানে খুব কমই হয়, হয় না বললেই চলে, খুব সীমিত। তো ওগুলো আমার উপর ভরসা করে এসছে, শুধু ঝাড়খন্ড থেকে, মানে ভিন রাজ্যেও বাড়ি, আমাদের পশ্চিমবঙ্গে ওর নয়। তো এসেছে চিকিৎসা নেওয়ার জন্য, তো আমরা ওকে মানে চিকিৎসাটা প্রোভাইড করবো। এদিন দেখা যায়, কিছুদিন আগে এক ব্যক্তি পথ দুর্ঘটনায় আহত হন, তার একটি দাঁত পড়ে যায়। তড়িঘড়ি তিনি ডাক্তার চয়নদের কাছে আসেন। ডাক্তার চয়নদে স্ক্রুর মাধ্যমে নতুন দাঁত বসিয়ে দেন। আমরা যে ইমপ্ল্যান্টটা করব, শুধুমাত্র এইখানটাতেই দাঁতটা থাকবে, অন্য কোনো দাঁতে আমরা টাচ করব না। এই হাড়ের মধ্যে স্ক্রুটা লাগানো থাকবে, তার উপর ক্যাপ বসানো থাকবে। এর জন্য ওই রোগী চিকিৎসককে ধন্যবাদ জানান। কি করে অ্যাক্সিডেন্টে? ঝাড়খন্ড থেকে আপনি বর্ধমানে এসেছেন দেখাতে ডাক্তার, নাকি? কি বলছে ডাক্তারবাবু এখন? ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু, যে প্রসেস বলছে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।